আসসালামু আলাইকুম বিলেকজারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে মশলা মাছ ভাজা দেখাবো। তা বাড়িতে যদি কোনো কুটুম আসে নরমাল মাছ ভেজে দেবেন না, মশলা মাছ ভেজে দেবেন, কুটুম খুব খেতে পছন্দ করবে। তা এটা শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিভিন্ন রকম মশলা দিয়ে মাছ ভাজার জন্য কী কী নিয়েছি মশলাগুলো চলুন দেখে নিন। দেখেন মাছ নিয়েছে এখানে, আর এটা গোলমরিচের গুঁড়ো, পাকা তেঁতুল, আদা বাটা, মাছের মশলা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা মাছের মশলা। এটা আমি দিচ্ছি, আপনারা না চাইলে না দিতেও পারেন। এটা এভারেস্টের মশলা, এটা আমি মাছের মধ্যে এখন দেবো। চলুন মাছের সঙ্গে মশলাটা মাখিয়ে নিই। প্রথমে নুন দিচ্ছি, গোলমরিচের গুঁড়োটা দিলাম, হলুদের গুঁড়োটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, মাছের এভারেস্টের মশলাটা দিচ্ছি, আদা রসুন বাটা, পাকা তেঁতুলটা মাড়ি বের করে দিচ্ছি, পাকা তেঁতুলের মাড়িটা, একটু কাঁচা সর্ষের তেল, সবগুলো আমি ভালো করে মাখিয়ে নেবো মাছের মধ্যে। একটু ফুড কালারও দিচ্ছি। মাছের সঙ্গে মশলাগুলো আমার মাখানো হয়ে গেল, এবার এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। চলুন এরপর জালটা ধরিয়ে নিই, মাছটা ভেজে নেব। খোলাটা গরম হয়ে গেল, এরপর তেল দিচ্ছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এরপর মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এটা থাকলে এটা পরের ব্যাচে ভাজবো। এক পিঠটা আমি খুব ভালো করে ভেজে নেবো, তারপর আরেক পিঠটা আবার উল্টাবো। এবার আমি এক পিঠটা ভাজা হয়ে গেছে উল্টিয়ে নিচ্ছি। এই দেখুন মাছ ভাজাটা আমি একটু কড়া করে ভেজেছি, আর কালার দিয়েছি বলে এইরকম একটু কালার হয়েছে। ভাববেন না যে মাছটা পুড়ে গেছে। চলুন এবার বাকি এগুলো ভেজে নিই।
এগুলো ভাজা হয়ে গেল, এগুলো তুলে নিচ্ছি। এই দেখেন মশলা মাছ ভাজা আমার হয়ে গেল। তো বাড়িতে কুটুম এলে নর্মাল মাছ না ভেজে এরকম ভাবে মশলা দিয়ে মাছ ভেজে কুটুমকে খাওয়াবেন, আর কি রকম হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।